খালি জেলা প্রশাসন বা প্রধানমন্ত্রী দায়িত্ব নো এটা এটা হচ্ছে গোটে জনসচেতনতা এটা গোটে আন্দোলন জন আন্দোলন পরিণত হওয়ার আবশ্যকতা রয়েছে জগন্নাথ জি শেষ প্রতিক্রিয়া হিসাবে কোণ কবে ব্যাপক পদক্ষেপ অনেক প্রকার সচেতনতা কার্যক্রম অনেক রিভিউ মিটিং হচ্ছে সমস্ত উপরে গুরুত্বারোপ করা হচ্ছে কি ভ্যাকসিন 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 অর্থাৎ সমস্ত টিকাকরণে সামিল হুম আপনার কল লাগুছে বর্তমান পরিপ্রেক্ষী আগুক কি প্রকার উপায় নিয়ে আবশ্যকতা রয়েছে বা মোদি যেভাবে ভাবে ফোকস করছেন কেতদূর সফল হব খাস করে হর ঘর দস্তক কার্যক্রম শেষ প্রতিক্রিয়া সংক্ষেপে এই কার্যক্রমটা সফল সেতবে হয়ে পার যেতবে প্রধানমন্ত্রী সাংরে সবু রাজ্যর বিধায়ক মানে সামিল হয়ে যাবে সবু রাজ্যর সাংসদ মানে সামিল হয়ে যাবে সবু রাজ্যর মুখ্যমন্ত্রী মানে সামিল হয়ে যাবে এবং নিজে ক্যাম্পেনর গোটে মঙ্গ ধরিবা আরম্ভ করবে এবং তা সাংরে পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত সমিতি স্তরের জেলা পরিষদ স্তরের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যে রহলে সে আন্দোলনের ভাগ নেবে সামাজিক আন্দোলনের নেতৃত্ব নেবে এবং সামাজিক সংগঠন মানে ধর্মগুরু মানে সাংরে নেইকি এবং সেপটে প্রশাসন তার টিকা কেমতি পৌঁছাইব গাঁ গাঁরে টিকা কেমতি পঞ্চায়েত পৌঁছাইব লোক যেমতি খুব ইয়ে হিসাবে নেই পারিবে তৃতীয় কথা হচ্ছে যে ঘর বাহারি নপারিবা অবস্থায় অনেক এবে বি অনেক লোক ষাঠিয়ে বর্ষর অধিকা ভিন্নক্ষম লোক বহুত লোক অনেক তাঁর পাখে কেমতি টিকা পৌঁছব আগর তাঁর ঘরে পৌঁছাইবা যে তাকে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক রোক লগাই কিন্তু ভাবুছি বর্তমান এই যে আহ্বান দেলে প্রধানমন্ত্রী যে ঘর যে জন বাহারিবা অবস্থায় না তা ঘরে পৌঁছিকি বি তাকে টিকাকরণ করা যাই পারিব সে তার সম্ভাবনার বাট তো আমি আশা করিবা কি এই যে যে লক্ষ্য রাখা যাইছি কি পুরা দেশ ভ্যাকসিনেট হব পুরা দেশ যেমতি সমস্ত টিকা নেই পারিবে কেহি বি জনে বাদ পড়িবনি তেনু এই লক্ষ্য কেতে দূর পূরণ হই পারছি তা তো আগামী দিনের সময় হি কইব।